अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे मोहिनी इशो ना, चा खाओ। আমার জন্য রূপার উপর আক্রমণ তোমরা তিনজন করবে, মা। এসব কি হচ্ছে? কিচ্ছু হবে না সোনা, আমাদের এখান থেকে চলে যেতে হবে। হ্যাঁ, কিচ্ছু হবে না তোমার। যাও তোমরা তিনজন, যেখান থেকে এসেছিলে সেখানেই ফিরে যাও। এই রূপার সত্যিটা জানার আরো একটা সুযোগ হারিয়ে ফেললাম আমি তোমার জন্য। কিচ্ছু হয়নি সোনা, কিচ্ছু হয়নি। সোনা সোনা ভয় পায় না, ঠিক করে বসো। মা আছে তো তোমার সাথে, যতক্ষণ মা তোমার সাথে আছে কোনো ক্ষতি হবে না তোমার। শান্ত 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 হস না, শান্ত। তুমি আমাকে ভরসা করো না, ভরসা করো তো আমাকে। কিচ্ছু হবে না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। চলো এবার ঘুমিয়ে পড়ো, কাল সকালে একটা নতুন অধ্যায় শুরু হবে। ঘুমিয়ে পড়ো। তোর স্বামীকে মেরেছে, তোর বাচ্চা মেয়েটা, তোর ভালোবাসা, পরিবার সব কেড়ে নিয়েছে। আমার মেয়ে যদি বেঁচে থাকতো, আজ সে বুলবুলের বয়সে হতো, হয়তো একদম ওর মতোই হতো। নিষ্পাপ, সৎ আর খুব মিষ্টি। হে মহাদেব, বুলবুলকে সাবধানে রেখো, আমি আরেকটা মেয়েকে হারাতে পারবো না। চিন্তা করো না, তুমিই তো বলেছো আমাকে সব ঠিক হয়ে যাবে। আর এমনিতেও খারাপ সময় সারা জীবন থাকে না, তাই না? হ্যাঁ সোনা, সব ঠিক হয়ে যাবে। সোনা আমি আছি তোমার সাথে। ঘুমিয়ে পড়ো। সাহস হলো কি করে? আক্রমণ করলে কেন তুমি আমার উপর? কেন গিয়েছিলে তুমি ওখানে? আর তুমি কেন ওকে বাঁচালে? আজকে ওর সত্যিটা জেনে ফেলতাম আমি। তুমি জানো না যে ও আদতে নাগিন কিনা? সেটাই তো জানার চেষ্টা করছিলাম আমি, ও নাগিন কিনা। তুমি মাঝখানে চলে এলে। আর যদি না আসতাম তাহলে ও মরে যেত। ওই নাগিন শুধু আমার হাতে মরবে, কারণ ও শুধু আমার শিকার। আর ওর জন্যই ছটফট করছি আমি। দেব কোথায় চলে গেল? ও আমাকে ঘরে দেখতে না পেয়ে খুঁজতে যায়নি তো?
কোথায় চলে গেল দেব? মা, আমি এখানে, আর তোমরা, তোমরাও এখানে, কি হচ্ছে? কি রূপা মা, কি হচ্ছে? কি কারোর কিচ্ছু মনে নেই? তার মানে মোহিনী সবার উপরে তুকতাক করেছিল। কাকিমা, কাকু, আমরা এখানে কি করে? আমার মাথাটা এরকম ঘোরাচ্ছে কেন? আসলে আপনারা বাইরে গিয়েছিলেন তো, হয়তো হাওয়া লেগে গেছে, সেই জন্যই হয়তো মাথাটা ভারী লাগছে, মাথায় ব্যথা করছে। কোনো ব্যাপার না, আপনারা সবাই নিজেদের ঘরে গিয়ে বিশ্রাম নিন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চলো ভেতরে, চলো চলো। তুমি গিয়ে বিশ্রাম নাও মা, বাকি কাজটা কাল করা যাবে। হ্যাঁ মা। যতক্ষণ না আমি দেবকে খুঁজে পাবো, আমি শান্তিতে ঘুমোতেও পারবো না। আমি ওকে মোহিনীর হাত থেকে কেন বাঁচালাম? কারণ ওর শিকার আমি নিজে করব। তুমি যদি সত্যিই নাগিন হও, তাহলে তোমার সঙ্গে মিলনের পর আমি আরো শক্তিশালী হয়ে যাব। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করে দঙ্গল প্লে অ্যাপ।